আল্লাহর হাবিবের মনটা ভীষণ খারাপ। একদিন কথা বার্তার ফাঁকে একদিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিনকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা মেয়ে যদি আপনার কাছে বিবাহ দিতে পারতাম তাহলে আমার কাছে বড় ভালো লাগতো। যুরকন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন হা বানা কিচ্ছু বলে নাই। স্বপ্ন যুগে হযরত জিব্রাইল আমিনের আগমন ঘটে গেল। সুবহানাল্লাহ বলেন। হযরত জিব্রাইল আমিন জান্নাতে একটা রেশমি রুমাল নিয়ে আল্লাহর হাবিবের কাছে আয়েশা রুমালটা দেখাইলেন। রুমালের ভিতরে একটা ছবি অঙ্কন করা। আল্লাহর হাবিব বললেন, হ্যাঁ জিব্রাইল, এটা কি তোমার হাতে? জিব্রাইল আমিন রুমালটা খুলে দেখালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটাকে চিনেন নাকি? কয় হ্যাঁ। কয় কে? কয় বিনতা, বিনতা আবু বকর, এটা তো হলো আবু বকরের মেয়ে। সুবহানাল্লাহ। আয়েশা বিনতে আবু বকর, হ্যাঁ জিব্রাইল, এটা তো আয়েশা আবু বকরের মেয়ে, তাকে তো আমি ভালো করে চিনি, ছোট মানুষ। হযরতে জিব্রাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যেহেতু সংসারে বিবি নাই, খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এই মেয়েটাকে যদি আপনার কাছে বিবাহ দেওয়া হয় তাহলে কি মনে করেন আপনি? আল্লাহর হাবিব বললেন, হ্যাঁ জিব্রাইল, এটা তো ছোট্ট মেয়ে। সুবহানাল্লাহ। এটা তো ছোট মানুষ, এখনো তো বিবাহের বয়স হয় নাই। হযরতে জিব্রাইল আমিন জানায় দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, যখন হযরতে আবু বকর সিদ্দিক বলেছেন, ওগো আল্লাহর হাবিব, আমার একটা মেয়ে যদি আপনার কাছে বিবাহ দিতে পারতাম তাহলে আমার বড় ভালো লাগতো, আমি ভাগ্যবান হয়ে যেতাম। ওগো আল্লাহর হাবিব, আবু বকর বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি ডায়রিতে লেখা হয়ে গেছে। যুরকন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব স্বপ্নে জিব্রাইলকে বলতেছেন, হ্যাঁ জিব্রাইল, আয়েশা বিনতে আবু বকর তো অনেক ছোট্ট মানুষ, মাত্র 5 থেকে 6 বছর বয়সের। হযরতে জিব্রাইল আমিন জানায় দিলেন, ওগো আল্লাহর হাবিব, এটা নিয়ে আপনি পেরেশান হতে হবে না, এর বয়স 6 থেকে 7 বছর হতে পারে, হিজরতের সময় তার বয়স হবে 9 বছর। তখন আল্লাহ রাব্বুল আলামিন আর কয়েক বছর পরে যখন আপনার ঘরে উঠাবেন তখন 9 বছরের আয়েশাকে আল্লাহ তাআলা আপনার শরীরের সাথে পারফেক্ট ম্যাচিং করে আল্লাহ তার বডি বানায় দিবে। যুরকন সুবহানাল্লাহ। এই নাস্তিকরা, ইসলামের দুশ্মনেরা তো আসল রহস্যটাই জানে না, এই জন্য উল্টা পাল্টা কথা বলে। আরে এক সময় তো আমাদের দেশে অনেক নাবালেক মেয়েদেরও বিবাহ দিয়ে ফেলতো, যারা মুরব্বী আছেন এরা জানেন ভালো করে, বাবা গার্জিয়ান হয়ে মেয়েটাকে বিবাহ দিয়ে দিত। আবার অনেক সময় মেয়ে বালেগা হওয়ার সাথে সাথে বিবাহ দিত। এখন না, বিভিন্ন কারণে কয় 18 বছর বা 16 বছরের নিচে বিবাহ দিতে নাই, যেহেতু আমাদের মেয়েগুলো দুর্বল, এটা আইন করা হয়েছে। কিন্তু এক সময় বালেগা হয়ে গেলে বিবাহ দিয়ে দিত। আয়েশা বিনতে আবু বকর যদিও বয়স কম কিন্তু বিবাহ হয়ে যাবে। জিব্রাইল আমিন আল্লাহর পক্ষ থেকে হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব সংবাদ জানা দিলেন। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন হিজরতের পর জাগ জমকভাবে আমাদের মতো না, বিবাহের মধ্যেও আনন্দ আছে তবে খরচ কমায়া, বিবাহের মধ্যে আনন্দ করতে পারেন তবে লিমিট আছে, ইসলামী তাহজিব তামাদ্দুন আছে, গুনাহের মাধ্যমে নয়, নেক আমলের মাধ্যমে, সুন্নত তরিকায় বিবাহ হতে হবে। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন আম্মা জান আয়েশাকে ঘরে তুলবেন, এদিক দিয়ে আম্মা জান আয়েশাকে কয়েকজন বান্ধবীরা তাকে ঘর থেকে আনার জন্য সেখানে গেলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী তথা আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিনের শাশুড়ি তথা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মা, তিনি তার মেয়েটাকে সুন্দর করে চেহারাটা ধোয়া দিলেন তথা উজু করায়া দিলেন, উজু করে সাধারণভাবে সুন্দরভাবে সাজায়া দিলেন, সুন্দর করে মা নিজে সাজায়া তার মেয়েটাকে স্বামীর ঘরে দিয়ে দিবেন, বান্ধবীদের হাতে দিয়ে দিলেন। ছোট্ট ছোট্ট বান্ধবীরা আল্লাহর হাবিব
হাবিবের কাছে তাকে নিয়ে গেলেন আল্লাহর হাবিবের কাছে নিয়ে গেলে এক গ্লাস দুধ আনা হলো সামনে এক গ্লাস দুধের ভিতরে অল্প একটু আল্লাহর হাবিব খাইলেন খাওয়ার পরে আয়েশার হাতে দিলেন আয়েশা লজ্জা পায় কিন্তু বান্দুবীরা যখন বললেন খাও তখন একটু খেয়ে রেখে দিলেন সুবহানাল্লাহ এটাও একটা মজার ব্যাপার ভাইয়েরা আমার আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন সংসার শুরু করলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বয়স যদিও কম কিন্তু বয়সটা ছিল একটা শিক্ষার জন্য পারফেক্ট বয়স একজন মানুষ 40 বছরে শিক্ষিত হতে পারে না 50 বছর বয়সে খুব কম মানুষ আছে সে মাদ্রাসায় ভর্তি হবে 40 বছর 30 বছর বয়সে মানুষ স্কুলে যায় না স্কুলে যাওয়ার কলেজে যাওয়ার তথা মাদ্রাসায় বা প্রাথমিক শিক্ষাঙ্গনে যাওয়ার বয়স হলো 8 থেকে 9 বছর 5 থেকে 10 বছর ঠিক না বেটি ভাইরা আমার বন্ধুরা আমার হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল হয়ে গেল আম্মা জান খাদিজার সাথেও বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল তিনিও দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন এদিক দিয়ে আম্মা জান আয়েশার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন মাদানী জিন্দেগীতে তার সফর শুরু হয়ে গেল আল্লাহর হাবিবের স্ত্রী অনেকগুলো বিবির ভিতরে আল্লাহর হাবিব যখন কোথাও সফর বের হতেন তখন কাউকে না কাউকে সঙ্গে নিয়ে যাইতেন এক সফরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সঙ্গে নিয়ে আল্লাহর হাবিব রওনা হলেন উটের উপরে সাওয়ার আছে উটের উপরে পর্দা সহকারে বেষ্টনী দেওয়া একটা ছোট্ট ঘর আছে এই ঘরের ভিতরে আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিনের সহধর্মিণী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ছোট মানুষ দেখতে হ্যাংলা পাতলা এমন আম্মা জানকে সেই ঝুপড়ির ভিতরে তথা ওই উটের উপরে যে ঘর আছে সেখানে রাইখা দিলেন ওর টাইনা টাইনা নিয়ে যাওয়া হয় ওই সফরের মধ্যে যাইতে 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 একটা গ্রামে যাওয়ার পরে রাত্র হয়ে গেল ওই রাত্রেবেলায় সফর বিরতি করা হলো আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন সাহাবাই কিরামদেরকে বললেন ও সাহাবীরা এখানে আমরা যাত্রা বিরতি দিলাম সবাই যার যার স্থানে যার যার মতো আরাম করতে থাকো যখন সকাল হবে তখন আমরা আবার সফর শুরু করে দেব সুবহানাল্লাহ এদিক দিয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ছোট মানুষ এখনো সফরের অভ্যাস নাই উনি সকালবেলা তার হাজত পুরা করার জন্য হয়তো কোনো জরুরত পুরা করার জন্য তার কাফেলার একটু বাহিরে গেলেন যায়া সেখান থেকে আসার পথে হঠাৎ করে গলার মধ্যে হাত দিলেন গলার মধ্যে হাত দিয়া দেখেন গলার হার নাই একটা স্বর্ণের হার আবু বকরের মেয়ে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তার আরেক আপন বোন থেকে সে হাওলাত করে আনছে কয় আমি স্বামীর সাথে সফরে যাব গলাটা খালি খালি দেখা যায় তোর হাতটা একটু দে সুবহানাল্লাহ আমাদের সমাজে এমন আছে না নাই তার গলার চেইন নাই ও বোন তোর চেইনটা একটু দে আমি বেড়ায় আসি এমন অভ্যাস আছে না আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা গলার হার নাই গলায় উনি চিন্তা করলেন ছোট মানুষ সফরের অভিজ্ঞতা নাই যে আমি আবার হারটা খুঁজে বের করে আবার কাফেলায় চলে আসব অল্প সময়ের ব্যাপার এর ফাঁকে যে কাফেলা চলে যাবে উনি ওটা ভাবতে পারে নাই কারণ ছোট মানুষ বয়স কম এখনো সব কিছু বুঝে না সফরের অভিজ্ঞতা কম উনি আবার এই হার খোঁজার জন্য বের হলেন বের হওয়ার পর এদিক দিয়ে কাফেলাটা চলে গেলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা অল্প সময় খোঁজাখুঁজির পর হারটা পেয়ে গেলেন হার পাইলে কি হবে এই হার নিয়ে যখন কাফেলার কাছে আসলেন আয়েশা দেখে এই কাফেলা রওনা হয়ে চলে গেছে কখন আল্লাহর হাবিবও জানে না সাহাবাই কেরামও জানে না যেই সাহাবীরা
এই উটের উপরে আবার ঘরটা উঠায় রওনা হলেন যেহেতু আয়েশা সিদ্দিকা ছোট মানুষ পাতলা মানুষ এরা টের পায় নাই ওজন বেশি না তো এই জন্য টের পায় নাই উটের সেই ঘরের ভিতরে আম্মা যার আয়েশা আছে কিনা সাহাবীরা টের পায় নাই সবাই সফর বিরতি দিলেন সেই বিরতির পর সবাই আবার রওনা হলেন এদিক দিয়ে আম্মা যান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা গলার হার পায়া যখন কাফেলার কাছে আসলেন আয়েশা দেখে কাফেলা চলে গেছে উনি সেখানেই বসে রইলেন এবং মনে মনে ভাবলেন আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন উটের উপরে ছোট্ট ঘরের ভিতরে যখন আমাকে পাইবে না তখন অবশ্যই কোনো না কোনো সাহাবীকে আবার আমাকে নেওয়ার জন্য পাঠাবে আম্মা যান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা সেখানেই বসে রইলেন অথবা কোনো কিছুর সাথে ট্যাক লাগায়া হেলান দিয়া বৈশা বৈশা ছোট্ট মানুষ ঘুমাইতেছে সুবহানাল্লাহ ছোট মানুষ ঘুমাইতেছে ভাইয়েরা আমার বয়স কম এত কিছু বুঝে না ঘুমাচ্ছে আর তৎকালীন জামানায় সফরের নিয়ম ছিল সফর যাবে সফরের সময় মুসাফিররা সফর করবে রওনা হবে কাফেলা যেখানেই যাবে কাফেলার পিছনে পিছনে দূরত্ব বজায় রেখে অনেক দূরে একজন সাহাবী যাবে আর ওই দিন দুই সাহাবী পিছনে পিছনে দেখার জন্য গিয়েছিল উনি হলেন সফওয়ান রাদিয়াল্লাহু আনহু হুজুরগণ সুবহানাল্লাহ ওই লোকটার কাজ হলো আমাদের কাফেলা যেই রাস্তা দিয়ে গেছে এই কাফেলা যাওয়ার অনেকক্ষণ পরে এই লোকটা সেই রাস্তা দিয়া যাবে এই সফরের মুসাফিরের কোনো মানুষ যদি একটা ঘড়ির হালায়া ফেলে এটা টোকায়া টোকায়া নিয়া যাবে কোন একটা সরঞ্জাম যদি হারায়া ভুলে রাস্তায় ফেলে যায় এটা টোকায়া টোকায়া সে নিয়ে যাবে এই দায়িত্ব পালন করলেন সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাহাবী হযরত সফওয়ান ঘোড়া দৌড়ায় যানবাহন দৌড়ায় যাচ্ছে হঠাৎ করে একজন মানুষের ঝাপসা ছায়ার মতো দেখতে পাইলেন উনি জানে এখানে আল্লাহর নবীর সাহাবীদের কাফেলা অবস্থান করেছিল উনি ঝুপটির এভাবে একজন মানুষের ছায়ার মতো দেখা উনি কাছে গেলেন কাছে গিয়া বলতেছেন ইন্না লিল্লাহ বলতেছেন কারণ উনি চিনে ফেলেছেন এটা হলেন আম্মা যান আয়েশা রাদিয়াল্লাহু আনহা হযরতুন সুবহানাল্লাহ পর্দার আয়াত নাজিল হওয়ার আগে আয়েশাকে সফওয়ান দেখেছিল তাই তার চেহারা দেখেই চিনে ফেলেছে আল্লাহর হাবিবের সাহাবী সফওয়ানের বুঝতে আর বাকি নাই আম্মা যান আয়েশা সিদ্দিকাকে রাইখাই ওরা ভুলে চলে গেছে আর কোনো কিছু জিজ্ঞেস করে নাই পরবর্তীতে আম্মা যান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন এই হাদিসগুলো বুখারী শরীফ সহ বিভিন্ন কিতাবে আনা হয়েছে ভাইয়েরা আমার আম্মা যান আয়েশা বলেন আমি অপেক্ষা করছিলাম অপেক্ষা করতে করতে ঘুমায় গেলাম হঠাৎ করে ইন্না লিল্লাহর আওয়াজ শোনা আমার ঘুম ভাঙলো আমি তাকায়া দেখি সফওয়ান আমার সামনে দাঁড়ানো আমি আমার চেহারাটা ঢাইকা নিলাম সফওয়ান আর কোনো কথা বলে নাই তার যানবাহনটা আমার সামনে আইসে একটু নিচে করায়া দিল অথবা উটটা বসায় দিল আমি উপর উটের উপরে উঠে গেলাম আর আল্লাহর নবীর সাহাবী উটের রশি টাইনা সামনে বই সামনে দাঁড়ায়া হাইটা উটের উপরে উঠে নাই এইভাবে ওর টাইনা গন্তব্যস্থান পর্যন্ত পৌঁছায় দিছে জুরগন সুবহানাল্লাহ এটাকে ইফকের ঘটনা বলে এই ঘটনার ব্যাপারে কোরআন শরীফে আয়াত নাজিল হয়েছে ইফক এই শব্দটা আয়াতের ভিতরে আছে আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন মদিনায় অবস্থান করে সাহাবাই কেরাম অবস্থান করে আম্মা যান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহু পয়গম্বরের ব্যবহারে একটু গরমিল পাইলেন আল্লাহর হাবিব ঘরের ভিতরে ঢুকে সালাম দেয় চলে যায় এতটা খোঁজ খবর নেয় না আম্মা যান আয়েশা সিদ্দিকা অসুস্থ তারপরও খোঁজ খবর লয় না প্রায় এক মাস পার হয়ে গেছে ভাইয়েরা আমার এদিক দিয়ে মদিনায় কি ঘটতেছে আম্মা যান আয়েশা জানেও না খবরও জানে না মদিনার কয়েকজন মুনাফিক মদিনার মধ্যে আম্মা যান আয়েশার ব্যাপারে মুনাফিকি করতেছে কুৎসা রটাইতেছে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী আম্মা যান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ওনার মনে হয় নাউজুবিল্লাহ আগেই কোন
মনে হয় সফওয়ানের সাথে কোনো সম্পর্ক হইছে, নাউজুবিল্লাহ। আসলে এই যে গলার হার হারায় ফেলেছিল, টোকা পাইছে, এই জন্য যে এই ঘটনা ঘটছে এটা আল্লাহর হাবিবও জিজ্ঞেস করে না, অন্য সাহাবিরাও জানে না। কিন্তু এদিক দিয়ে মুনাফিকরা একদিন দুই দিন চাইশ টলে এখানে সেখানে সেখানে সব জায়গায় রটাইতে রটাইতে পুরা মদিনায় একটাই আওয়াজ বিভিন্ন জায়গায় শোনা যায়, হইলে হইতেও পারে। কিন্তু সাচ্চা ইমানদার যারা, এরা যখন শুনে এরা বলে না না, আম্মা জান আয়েশা কখনো শয়তানি করতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। প্রায় এক মাস পর হয়ে যাচ্ছে, একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ঘর থেকে বের হলেন রাত্রে বেলায়, ওনার খাদেমাও সঙ্গে ছিল। খাদেমা হঠাৎ করে পাথরের সাথে হোঁচট খাইল, হোঁচট খায় ব্যথা পাইছে। আম্মা জান আয়েশা তাকে টাইনা টাইনা তুলে, এই অবস্থায় এই খাদেমা মহিলা ডাক দিয়ে বলে, ওই ছেলেটা ধ্বংস হোক। আম্মা জান আয়েশা জিজ্ঞেস করলেন, কি হয়েছে হঠাৎ করে ওই ছেলেটা ধ্বংস হোক কেন? বললা, সে তো তোমার সন্তান, যার ব্যাপারে বদদোয়া করতেছে এটা খাদেমারই ছেলে। খাদেমা ডাক দেয়া বলে, আয়েশা তোমার কি খবর নাই? কয় না আমি তো জানি না। কয় মদিনার ভিতরে বিভিন্ন জায়গায় একটাই আলাপ একটাই কথা, যে তোমার নাকি সফওয়ানের সাথে সম্পর্ক থাকতে পারে, এই এই ঘটনা। এই জন্য ওই মুনাফিকদের কাতারে আমার ছেলেটাও আছে। ব্যথা পাওয়ার পরে এই জন্যই বললাম, যেই মহিলাটা আম্মা জান আয়েশা তার ব্যাপারে তো আমি ভালো করে জানি, একজন ভালো মানুষ, এর ব্যাপারে আমার ছেলেটা যেহেতু উল্টা পাল্টা কথা বলে, তাই আমার ছেলের ব্যাপারে বদদোয়া করলাম। আম্মা জান আয়েশা সিদ্দিকা এর আগে এই ঘটনা জানে না। আম্মা জান আয়েশা ঘরে আসলেন, আয়েশা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, আমি আমার বাবার ঘরে যাব। তিনি চলে গেলেন বাবার বাড়িতে, সেখানে যে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আব্বা জানের কাছে তথা আবু বকরের কাছে বললেন, হে বাবা, আমার স্বামী কিন্তু আমার সাথে এই এই ব্যবহার করে। কয় কেন করে? কয় এমন এমন ঘটনা ঘটেছে, আমার কোনো দোষ নাই, সফওয়ানের কোনো দোষ নাই, আমাদের কোনো অপরাধ নাই, কিন্তু মুনাফিকরা এইভাবে এইভাবে রটাইতেছে। আম্মা জান আয়েশা এই কথা বলার পরে আবু বকর কোনো প্রশ্নের জবাব দিলেন না, উত্তর দিলেন না, আল্লাহর হাবিবের ব্যাপারে কোনো খারাপ বা ভালো কিছু বলে নাই। এদিক দিয়ে মার কাছেও বিচার দিলেন, মাও কোনো প্রতিবাদ করে নাই। শেষ পর্যন্ত আম্মা জান আয়েশা একটা রুমে যায়, নিজে কান্নাকাটি আরম্ভ করে দিলেন। দুই দিন পর্যন্ত কান্নাকাটি করে হঠাৎ করে একজন মহিলা ঈশা বলে, হে আয়েশা তুমি কেন কান্দো? কয় এমন এমন ঘটনার কারণে আমি কান্দতেছি, আমার মনে ব্যথা। আম্মা জান আয়েশার সব কথা শোনার পর মহিলা ডাক দিয়ে বলে, হে আয়েশা তুমি যদি কান্দো তোমার সাথে আমিও কাঁদবো। জোরে কোন সুবহানাল্লাহ। কি মনে করেন আপনি কান্দতেছেন, আরেকটা লোক দেখা দেখি যদি আয়েশা কান্দে কেমন লাগে? এদিক দিয়ে আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন মনটা ভীষণ খারাপ। কয়েকজনের কাছে জিজ্ঞেস করার পর হঠাৎ আয়েশার এক বান্ধবীর কাছে জিজ্ঞেস করলেন, আয়েশার ব্যাপারে তোমার মন্তব্য কি ভালো না খারাপ? বলেন, আয়েশা অনেক ভালো মানুষ, কিন্তু একটা সমস্যা আছে। কয় কি সমস্যা? কয় উনি যখন খোলার মধ্যে রুটি ভাজতে দেয়, খোলার মধ্যে রুটি ভাজতে ভাজতে পড়ে যায়, অথবা রুটি হাতে নিয়া ওই চূড়ার সামনে, এমন সরল মানুষ, এমন সরল প্রকৃতির মানুষ, উনি সেখানেই বৈশা ঘুমায়া যায়, বকরি ভেড়া আইসা তার হাতের রুটি খায় ফেলে, খবর নাই। সুবহানাল্লাহ, কেমন সরল মানুষ। মনে করেন আপনি রুটি খাইতেছেন, আপনার হাত থেকে বিড়ালে রুটি রয়ে গেল, কেমন সরল, রুটি ভাসতেছে ঘুমায় গেছে। আম্মা জান আয়েশার ব্যাপারে সব দিক থেকে রিপোর্ট ভালো পাইয়া আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন শ্বশুর বাড়ি গেলেন। আম্মা জান আয়েশাকে বললেন, চলো আমার ঘরে তোমাকে নিয়ে যাইব। এদিক দিয়ে আম্মা জান আয়েশা বাবার কাছে মার কাছে বলে, তোমরা কিছু বইলা দাও, এক মাস আমি অনেক কষ্ট করছি, দুই দিন যাবত খানা নাই ঘুম নাই। হযরত আবু বকর আর আবু বকরের স্ত্রী বলে, আমাদের দ্বারা সম্ভব না, আল্লাহর হাবিবের সামনে যায় কিছু বলা।
আম্মা জানা আয়েশা বলে আমাকেই কিছু বলতে হবে। আম্মা জানা আয়েশা ডাক দিয়ে বলে, ও আমার প্রাণের স্বামী গো, আমি যদি বলি আমি অপরাধ করেছি, আমি তো অপরাধ নাও করে থেকে আপনারা বিশ্বাস করবেন? যেহেতু মদিনার ভিতরে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে মুনাফিকরা, আপনারা বিশ্বাস করবেন? আর যদি বলি আমি অপরাধ করি নাই তাহলে আমাকে বিশ্বাস করবেন না, কারণ মুনাফিকরা তো আমার ব্যাপারে বদনাম রটায়া দিছে। তবে এই ব্যাপারে হা বা না আমি কিচ্ছু বললাম না, আমি চুপ রইলাম, ধৈর্য ধারণ করলাম। আল্লাহ তাআলা ধৈর্যের ফল দিবেন যুরুকন, সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশাকে আল্লাহর হাবিব ঘরে নিয়ে আসলেন। এক মাস দুই দিন পর্যন্ত কথাবার্তা সেরকম বলে না, ব্যবহার ভালো করে না, কারণ স্ত্রীর ব্যাপারে কথা শুই না। আল্লাহর হাবিব তো আর গায়েব জানে না, আলিমুল গায়েব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহর হাবিবকে যতটুকু জানানো হয়েছে ততটুকুই জানে আল্লাহর হাবিব। যে আল্লাহর হাবিব তার স্ত্রীর ব্যাপারে এমন স্বামী ছিলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হাড্ডি চাবায় চাবায় খাইতেন, আল্লাহর হাবিব সে হাড্ডিটা প্লেট থেকে নিয়ে আবার নিজে চাবাইতেন। সুবহানাল্লাহ। আমাদের সমাজের স্বামী স্ত্রীর আসেনি এমন ব্যবহার, হাইরে পিডাপিডি। অনেক ফ্যামিলিতে পার্শ্ববর্তী মানুষের মধ্যে পিডাপিডি হয় না, পিডাপিডি হয় জামাই বউ, জামাই বউ মাইর করে, এমন আসে না নাই? আবার মাইর তো মাইর করে, 100 তালাক দেয়, তালাক দেওয়ার পরে কয় তোরে হাজার হাজার বার তালাক দিলাম, তোরে তো তালাকই ধরে না, এমন আসে না নাই? মাথা গরম করে ঠান্ডা দে, তালাক দেন আর ঠান্ডা ভাবে তালাক দেন, তালাক হয়ে যাবে। অতএব স্ত্রীর ক্ষেত্রে কেউ তালাক শব্দ ব্যবহার করেন না, শুধু বলবেন তোর খবর আছে, তোর পিডামু কেমন লাগে একটা দিয়া লাইবেন, আস্তে করে, অসুবিধা নেই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা গ্লাসের এক পাশ থেকে পানি খাইতেন, যেই সাইড দিয়ে ঠোঁট লাগায়া পানি খাইতেন, আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন সেই সাইড দিয়ে ঠোঁট লাগায়া পানি খাইতেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন আর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ভিতরে মহাব্বতের কোনো ঝগড়া হলে আম্মা জান আয়েশা আত্মিল্লাহ দোয়া করে, আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ আমার দোয়া কবুল করো। আর যখন আল্লাহর হাবিবের সাথে সম্পর্ক ভালো থাকতেন তখন বলতেন মুহাম্মাদুর রাসূলুল্লাহর আল্লাহ, সুবহানাল্লাহ। যখন বলতেন ইব্রাহিম খলিলের আল্লাহ তখন আল্লাহর হাবিব বুঝতেন, কিরা আয়েশা তুমি বুঝে আমার সাথে রাগ করে ইব্রাহিম খলিলের নাম নাও, কয়া হা, কয়া আমার স্বামীর সাথে রাগ করলে কি হবে, ইব্রাহিমের আল্লাহ বললে কি হবে, আমার অন্তর থেকে আপনাকে এ ছাড়তে পারি না। যুরুকন সুবহানাল্লাহ। অনেক আন্তরিক বলার সময় নাই ভাইয়েরা আমার, এদিক দিয়ে সব ঘটনা রটনা রটাইলেন মুনাফিকরা, আল্লাহ রাব্বুল আলামিন আম্মা জান আয়েশার পবিত্রতা ঘোষণা কইরা কোরআন শরীফের 10 আয়াত নাজির করলেন। যুরুকন সুবহানাল্লাহ। সে আম্মা জান আয়েশার অনেক ঘটনা সিরাত আয়েশা মাওলানা সুলাইমান নদভী রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, বিশাল বড় কিতাব, এছাড়া ছোট বড় বহু কিতাব আছে, এটি মহিলাদেরকে পড়াবেন। বলার উদ্দেশ্য হলো বর্তমান জামানায় এই আম্মা জান আয়েশা কি নিয়ে রাসূল কি নিয়ে যারা কটূক্তি করেছে, এরপরে এই সপ্তাহের ভিতরে পুরা বিশ্বের মুসলমান গরম, ঠিক না বেটি? আজকের জুমার পরও বিভিন্ন এলাকায় আন্দোলন হবে, দলমত নির্বিশেষে সবাই যাচ্ছে সেখানে, একটাই আওয়াজ যে নবীর দুশ্মনদের ঠাঁই নাই, ঠিক না বেটি? জোরে বলে। যেই সৌদি আরব কোন সময় ভারতের বিরুদ্ধে বা কোন দেশের বিরুদ্ধে বলে না, সেই সৌদি আরবও এদের বিরুদ্ধে কথা বলতেছে। তার মানে তুমি মুসলমান হও অমুসলিম হও, যেই দেশেরই হও, হিন্দুস্থানের হও, আমেরিকার হও, আর বাংলাদেশের হও, যে যেখানে আসো সেখান থেকেই যদি তুমি আল্লাহ এবং তার নবীর বিরুদ্ধে কথা বলো, আর মুসলমান যেই দেশে আমরা আছি আমরা যদি শুনতে পারি আমাদের কলেজায় আগুন লাগে, আমাকে আমি নিজে ভালোবাসি, আমার জানকে ভালোবাসি, আমার মনকে ভালোবাসি, আমার বিবিকে ভালোবাসি, আমার পিতাকে ভালোবাসি, সন্তানকে ভালোবাসি, ব্যবসাকে ভালোবাসি, দুনিয়াকে মহাব্বত করি, কিন্তু সবচেয়েতে আল্লাহ এবং তার নবীকে আমরা ভালোবাসি, ঠিক না বেটি?
আজকে জিয়াউর রহমানের জন্য যদি কেউ জীবন দিতে পারে, শেখ মুজিবের জন্য যদি কেউ জীবন দিতে পারে, আর আমরা মুসলমানরাও বলতে চাই পৃথিবীর সবচেয়ে সেরা বৈজ্ঞানিক মহামানব ও কাহারো ব্যাপারে জীবন দিতে গেলে জান্নাত পাইবেন এই নিশ্চয়তা নাই, কিন্তু আল্লাহর রাসূলের ব্যাপারে যদি কেউ মুসলমান আন্দোলন করে নাস্তিকদের বিরুদ্ধে মারা যায় তাহলে শহীদের মর্যাদা। এই জন্য আমরা বলি আমরা মুসলমানরা এই জন্যই সব সময় জয় লাভ করি যে মুসলমানরা জান দিতে পারে ইমাম ছাড়তে রাজি না, যরকম ঠিক না বেটি? এই জন্য ভাইয়েরা আমার সময়ে সময়ে আমাদের ইমানের উপরে বাড়ি মারে কাফের বেঈমানরা, এদের সাথে শর্মিলা কিছু নাস্তিক মুরতাদেরাও ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। আল্লাহ তাআলা এই সমস্ত ইসলাম বিরোধীদেরকে আল্লাহ হেদায়েত দান করুক সকলে বলে আমিন। হেদায়েত না থাকলে আল্লাহ তুমি ধ্বংস করে দাও এবং আমাদের ইমান আব্রুকে হেফাজত করো সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।